They're passing away, and it's a loss to the Muslim Ummah. And we know that he had done great work in spreading the message of Allah subhanahu wa ta'ala. And I pray to Allah subhanahu wa ta'ala that may. কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, কারণ ফেরাউন আপনাদের চেয়েও ক্ষমতাশীল ছিল। আল্লাহ তাআলা ফেরাউনের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে 5 বছর 10 বছর 15-20 বছরের ক্ষমতা পেয়ে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, গুম খুন হত্যা করেন, তাহলে আল্লাহ ফেরাউনকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আপনাদের